সদস্য আটকা পড়েছেন। এছাড়া বিভিন্ন সড়কে পানি জমে গেছে। দর্শক, এই মুহূর্তে ধানমন্ডিতে আছেন আমাদের রিপোর্টার ইমদাদুল হক। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইমদাদ, পারবিতা, আমি ধানমন্ডির একটি রাস্তায় এখানে এখন দাঁড়িয়ে আছি, আবহানী মাঠের পাশেই। এখানে 20 থেকে 25টি গাছ, রাস্তার পাশের গাছ, এগুলো পড়ে গেছে এবং কয়েকটি বাসের উপর পড়েছে, এবং এখানে অ্যাম্বুলেন্স ছিল এবং মাইক্রোবাস ছিল এবং সিএনজি ছিল, এগুলোর উপরে গাছ পড়ে গেছে। এবং হতাহতের খবর আমরা যেটা জানতে পেরেছি যে 2 জন এখানে আহত হয়েছে, এবং এই আমরা জানতে পেরেছি 2 জন আহত হয়েছে, তাদেরকে একটি বেসরকারি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, এবং এখন ফায়ার সার্ভিসের একটি ইউনিট এখানে এসেছে কাজ করার জন্য। তারা গাছগুলোকে কেটে রাস্তাটাকে পরিষ্কার করার জন্য, যান চলাচলের উপযোগী করার জন্য এখানে তারা কাজ করে যাচ্ছে। এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র, সেও এখানে এসেছে, এবং আমরা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদেরকেও দেখতে পাচ্ছি, তারা এখানে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কাজ করে যাচ্ছেন। এবং এখানে বিজিবির একটি গাড়ি ছিল, সেখানে 3 জন বিজিবির সদস্য ছিল, তাদের কোনো ক্ষতি হয়নি। তারা তাদের গাড়িটির উপরে গাছ পড়েছিল কিন্তু তাদের কোনো ক্ষতি হয়নি। এবং একটু পাবলিক বাসও রয়েছে, সেই বাসের মধ্যেও আমরা দেখতে পেয়েছিলাম যে অনেকগুলো লোক ছিল কিন্তু তাদের কোনো ক্ষতি হয়নি, তারা সুস্থ আছে। এবং শুধুমাত্র একটি বাসের 2 জন যাত্রী তারা আহত হয়েছে, এবং খুব বেশি আহত হয়েছে এরকম না। এবং রিক্সা চালক যারা রয়েছে, একজন রিক্সা চালকেরও আহত হওয়ার খবর আমরা পেয়েছি। এখন এখানে যে কাজ করছে এবং গাড়ি আস্তে আস্তে এক লেন দিয়ে যাচ্ছে, এবং আশা করা যাচ্ছে যে এই গাছগুলো অপসারণ করার পরে রাস্তাটা পরিষ্কার হবে এবং যানজট যেটা হয়েছে সেই যানজটটা হয়তো থাকবে না। কিন্তু এই গাছগুলো পড়ার কারণে কিন্তু যানজট অনেক বেড়ে গেছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে বিজিবির যে সদস্যরা যে গাড়িতে ছিল, সেই গাড়ির উপরে যে গাছ পড়েছিল সেই গাছটি এখন অপসারণ করা হচ্ছে গাড়ির উপর থেকে। এখানে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করছে। তো আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছি যে এর অপর প্রান্তে যে বাসগুলো আছে, সেই বাসগুলো জ্যামে পড়েছে, যানজটের মধ্যে পড়েছে, সেগুলো এখনও নড়তে পারছে না, এবং এই পাশটা একেবারেই ব্লক হয়ে গেছে, একেবারেই গাড়ি ঘোড়া চলাফেরা করতে পারছে না। আর আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছি, এখন যে ফায়ার সার্ভিসের যে ইউনিট এসেছে, সেটা তারা গাছ কেটে রাস্তাটা পরিষ্কার করার জন্য চেষ্টা করছে। এবং হতাহত আমি এই পর্যন্ত যেটা জানতে পেরেছি যে 3 জন হতাহত হয়েছে, এবং তাদেরকে বেসরকারি একটি হসপিটালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরবর্তী খবরে আমি হয়তো আপনাদেরকে জানাতে পারবো যে তাদের অবস্থা কি। যতটুকু জানতে পেরেছি এখানকার লোকজনের কাছ থেকে যে তাদের তেমন কোনো ক্ষতি হয়নি। একজন রিক্সা চালক, তিনিও অল্প আঘাত পেয়েছেন, এবং 2 জন যাত্রী ছিল, সেই 2 জন যাত্রীও অল্প আঘাত পেয়েছে। তো এখন আমরা এই মুহূর্তে যেই জায়গায় দাঁড়িয়ে আছি, এইখানে কিন্তু যান চলাচল একেবারে স্থবির হয়ে রয়েছে এবং যানজটের একটা সৃষ্টি হয়েছে। তো এর পরবর্তীতে আমরা হয়তো জানাতে পারবো যে এখানকার সর্বশেষ অবস্থা। তো এই ছিল এখনকার মতো আমার কাছে থাকা সবশেষ খবরাখবর। পারমিতা, ধানমন্ডি থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রিপোর্টার ইমদাদুল হক। সেখানে কালবৈশাখী ঝড়ের কারণে বেশ কয়েকটি গাছ ভেঙে পড়েছে যানবাহনের উপর, সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাচ্ছিল।